Dear DElEd learner, আজকে আমরা দেখে নেব CHS 2 বা Cognition, Learning and Socio-Cultural Context. 70 মার্কসের পরীক্ষা হবে DElEd এর পার্ট 2 এর ফাইনাল পরীক্ষার প্রথম দিনে যে পরীক্ষা অর্থাৎ 13 জুন 2023 তারিখে যে পরীক্ষাটা হবে সেই সাবজেক্টের 1 মার্কসের কোয়েশ্চেনগুলো এবং তার আনসারগুলো। তো প্রথমে আমরা দেখছি 2019 সালে কী কী প্রশ্ন এসেছিল। এবং ডিএলএড এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসে পরবর্তী বছরগুলোতেও অনেকগুলো প্রশ্ন রিপিট হয়ে আসে। তো সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের ভিত্তিতে আমাদের নোটস তৈরি করা হয়েছে। তো আমরা শর্ট কোয়েশনগুলোর আনসার আমরা দেখে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। আর যদি সম্পূর্ণ নোট আপনার প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেটা আপনি সংগ্রহ করতে পারবেন। যাই হোক, প্রথম প্রশ্ন এসেছিল যে শিখন বলতে বোঝায় 2019 সালে। তো শিখন বলতে বোঝায় অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ফলে আচরণের উন্নয়ন। অপশন নাম্বার 2 যেটা সেটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন ছিল নিম্নলিখিতদের মধ্যে কে আচরণবাদী নন। তো লিউইন যিনি উনি আচরণবাদী নন, বাকি যেগুলো যে ওয়াটসন, স্কিনার, পেবলভ সবাই কিন্তু আচরণবাদী। পরের প্রশ্ন, মানুষের অধিকাংশ শিখন যার মাধ্যমে ঘটে থাকে তা হলো তা হচ্ছে প্রচেষ্টা এবং ভুল, ট্রায়াল অ্যান্ড এরার। তারপরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়। যেমন প্রচেষ্টা এবং ভুল মতবাদের উদ্ভাবক থর্নডাইক সেটা কিন্তু সঠিক, অন্তর্দৃষ্টি মতবাদের প্রবর্তক হলেন পেয়াজে সেটা সঠিক নয়, সেটা ভুল, মানে সেটাই হচ্ছে আনসার। আর বাকি যেগুলো রয়েছে সক্রিয় অনুবর্তন স্কিনার এবং প্রাচীন অনুবর্তন পেবলভ সেগুলোও কিন্তু সঠিক রয়েছে। খেলা হলো, খেলা হচ্ছে ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে কিছু করা, আনন্দদায়ক কাজ, একটি উপায় যার মাধ্যমে শিশু দৈহিক বৃদ্ধির জন্য অতিরিক্ত বাড়তি শক্তি প্রকাশ পায়, এই সবগুলি কিন্তু খেলায়ের বৈশিষ্ট্য। তো আনসার হবে উপরে সবগুলি। বাসার বিকাশে শিশুর পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণ, শিশুর বংশগতির ভূমিকা গুরুত্বপূর্ণ, উপরের দুটোই সঠিক, উপরের কোনোটি নয়। তো এক্ষেত্রে ভাষার বিকাশে উপরের দুটোই সঠিক হবে। তারপর হচ্ছে পরের প্রশ্ন, বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা। তো বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা। আর এ টাইপ কিসের দ্বারা? এ টাইপ হচ্ছে স্বার্থের দ্বারা। তারপরে প্রশ্ন হচ্ছে, এক ধরনের খেলা যেখানে শিশুকে তার খেলনা নিয়ে একা একা খেলতে দেখা যায় তাকে কী বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে একাকী খেলা। পরের প্রশ্ন হচ্ছে, কোহলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক কোনটি? তো নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। পরের প্রশ্ন হচ্ছে, ভাইগোর্সকি শিখনে সমান নির্মিতিবাদের মূলনীতি নয়, সমাজ নির্মিতিবাদের মূলনীতি কোনটা নয়? তো সমাজ নির্মিতিবাদের মূলনীতি নয় রি এনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক। বাকি যেগুলো যে সামাজিক মিথস্ক্রিয়া, তারপর ZPD স্ক্যাফোল্ডিং বা নৈকট্য বিকাশের সীমা ভারাবন্ধন সবগুলি কিন্তু সমাজ নির্মিতিবাদের মূলনীতি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 যেটা শক্তিদায়ী উদ্দীপক সেটাই। তারপরে হচ্ছে, বান্দরের মত অনুযায়ী প্রজ্ঞামূলক শিখন কত প্রকারের? তো বান্দরের মত অনুযায়ী প্রজ্ঞামূলক শিখনের স্তর হচ্ছে 4টি। পরের প্রশ্ন, ভারতে বহু ভাষা শ্রেণীকক্ষকে দেখা যায় কারণ কি? কারণ হচ্ছে এটি একটি গণতান্ত্রিক দেশ, এটি একটি বহুভাষী দেশ, এখানে একাধিক ভাষা শেখার প্রয়োজন হয় সেজন্য, অর্থাৎ দুবারের সবগুলি। তো এই ছিল 2019 সালের 1 মার্কের প্রশ্ন এবং তার উত্তর। তো 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ফুল নোটসের মধ্যে রয়েছে, জাস্ট দেখিয়ে দেবো আমরা। তারপরে আমরা গেলাম 2020 সালের প্রশ্নে। 20 সালের প্রশ্ন হচ্ছে, শিখন হলো ড্যাশ, শিখন হচ্ছে অর্জিত প্রক্রিয়া। পরের প্রশ্ন হচ্ছে, শিখনের কোন তত্ত্বে বুদ্ধির সর্বাধিক প্রয়োজন হয়? বুদ্ধির সর্বাধিক প্রয়োজন হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন নাকি প্রাচীন অনুবর্তন নাকি সক্রিয় অনুবর্তন নাকি চেষ্টা এবং ভ্রান্তি? সেটা কী হবে সেটা আপনাদের জন্য রইল, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সেটার উত্তর কী হবে 2 নম্বরের। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি খেলার বৈশিষ্ট্য নয়? তো কাজ করতে বাধ্য করা সেটা কিন্তু খেলার বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভাইগোর্সকি সমাজ নির্মিতিবাদমূলক শিখনতত্ত্বের মূলনীতি নয়? তো সেটাও কিন্তু রিপিট হয়েছে, 2019 সালে এসেছিল, সেটার আনসার হবে শক্তিদায়ী উদ্দীপক অপশন 2। তারপর হচ্ছে আচরণবাদের প্রবর্তককে, আচরণবাদের প্রবর্তক হচ্ছেন JB ওয়াটসন, প্রথম অপশনটাই। তারপরের প্রশ্ন হচ্ছে, অ্যালভার্ট বান্দুরের বিখ্যাত ববডল পরীক্ষণে কোন ধরনের সামাজিক আচরণের উপর আলোকপাত করা হয়েছিল? সেটা হচ্ছে আক্রমণ ধর্মিতা, অপশন 2 যেটা আক্রমণ ধর্মিতা সেটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, কোহলবার্গের তত্ত্বটি কোন ধরনের বিকাশের সাথে সম্পর্কিত? কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছিলেন, তো আনসার হচ্ছে নৈতিক অপশন 3। পরের প্রশ্ন হচ্ছে, পেয়াজের মতে 2 থেকে 7 জনের মধ্যে শিশু জ্ঞানমূলক বিকাশের স্তরে থাকে,
দুই থেকে সাত সেটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, অপশন নম্বর চার। তারপরে হচ্ছে পৃথিবীর সকল দেশে শিশুদের প্রিয় কাজ হলো খেলা, কার দ্বারা খেলাভিত্তিক শিক্ষা ধারণা প্রবর্তিত হয়েছিল, সেটা হচ্ছে কল্ডওয়েল কুক। পরবর্তী হচ্ছে ইভেন পেবলো ছিলেন একজন শারীরতত্ত্ববিদ, অপশন দুই। গেস্টাল্ট হচ্ছে একটা জার্মান শব্দ। তোমরা 2020 সালে এমসিকিউ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখছি, সিএইচএস টু বা কগনিশন, লার্নিং অ্যান্ড সোশিও কালচারাল কনটেক্সট। পরের প্রশ্ন হচ্ছে শিকন বলতে কী বোঝায়, শিকন বলতে বোঝায় অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ফলে আচরণের উন্নয়ন। নিচের কোনটি শিকনের মৌলিক তত্ত্ব, তো মৌলিক তত্ত্ব উপরে যেগুলো রয়েছে সবটাই শিকনের মৌলিক তত্ত্ব। অনুশীলনের সূত্রটি প্রবর্তিত হয় কবে, কার দ্বারা? অনুশীলনের সূত্রটি প্রবর্তিত হয় থর্নডাইকের দ্বারা। আমরা শেখার ক্ষমতা নিয়েই জন্মাই, কে বলেছেন? সেটা চমস্কি বলেছেন। প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমার ধারণাটি প্রথম উদ্ভাবন করেছিলেন কে? তো স্কিমা এর ধারণা অ্যাকচুয়ালি সেটা হবে আলবার্ট বার্টলেট, অপশন নম্বর দুই হওয়ার কথা সঠিক উত্তর। আলবার্ট বার্টলেট, অপশন নম্বর দুই, এখানে পেঁয়াজে দেওয়া রয়েছে। তো স্কিমার ধারণা উদ্ভাবন করেছিলেন হচ্ছে গিয়ে বার্টলেট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পেঁয়াজের মতো জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তর কোনটি, দুই থেকে সাত বছর? সেই প্রশ্নটাও রিপিটেড। পরের প্রশ্ন হচ্ছে তুমি যখন তুমি খেলার মাধ্যমে শিশুদের শিক্ষাদান করছো তখন তুমি কীভাবে তাদের মূল্যায়ন করবে, সেটা হচ্ছে খেলাধুলামূলক কার্যকলাপের মাধ্যমে আমরা মূল্যায়ন করব। খেলা হলো সৃষ্টিশীল কাজের এক নিগূঢ় প্রকাশ, সেটাকে বলেছেন? সেটা বলেছেন টিপি নান, অপশন নাম্বার চার, যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো, আধুনিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক। টুলস শব্দটির দ্বারা ভাইগার্সকি কী বোঝাতে চেয়েছেন? টুলস শব্দটির দ্বারা ভাইগার্সকি ওপরে সবগুলি বোঝাতে চেয়েছেন, নাকি ভাষা বোঝাতে চেয়েছেন? সমাজ নির্মিতিবাদ তত্ত্বে টুলস দ্বারা কী বোঝাতে চেয়েছেন সেটা আপনারা নিজেরা দেখে নেবেন। কে হচ্ছে ভাষার কাজ হলো? ভাষার কাজ হলো যোগাযোগ রক্ষা করা, অভিজ্ঞতার বহিঃপ্রকাশ করা, অভিজ্ঞতার পুনর্গঠন করা, উপরে সবগুলি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অর্থবহ একক কী, সেটা হচ্ছে মারফিম। নেক্সট পেঁয়াজের মধ্যে দুই থেকে সাত বছর, সেটা প্রাকৃতিক স্তর, বারবার আসছে সেটা। পরের প্রশ্ন হচ্ছে কোন ভাষার শিখনে এলএডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো এলএডি লার্নিং অ্যাকুইজিশন ডিভাইস, সেটা মাতৃভাষা শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের এফ নাম্বার যেটা সার্বজনীন নৈতিকতার নীতি, সার্বজনীন নৈতিকতার নীতি সেটা অবশ্যই সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়ে মেবি হওয়ার কথা। জি নাম্বার, নিচের কোনটি শিশুদের মধ্যে মুক্ত শৃঙ্খলার বিকাশে সহায়তা করে? সেটা হচ্ছে খেলাধুলা, অপশন টু। আইভেন পেবলোভের অনুবর্তনমূলক শিখনটি হলো এস টাইপ শিখন, আর স্কিনারের শিখনটা হচ্ছে আর টাইপ। তারপরে প্রশ্ন হচ্ছে শিখনে বা যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এমকেও কি? এমকেও মানে হচ্ছে মোর নলেজেবল আদার, জেডপিডি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সেগুলো আপনাদের জানা রয়েছে, ভাইগোটসকির তত্ত্বে সেগুলো পাবেন। পরের প্রশ্ন হচ্ছে ভাইগোটসকির তত্ত্বের বিকাশের কোন দিকটি উপেক্ষিত হয়েছে? ভাইগোটসকির তত্ত্বে বিকাশের জৈবিক দিকটি উপেক্ষিত হয়েছে। 2022-এর প্রশ্নগুলো আমরা দেখছি, ডিএলএড এর পার্ট টু এর সিএইচএস টু ফাইনাল পরীক্ষার প্রশ্ন। নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি শিখনের উপর ইতিবাচক প্রভাব ফেলে? অর্থপূর্ণ অনুষঙ্গ শিখনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। জ্ঞানের উপাদান কি? জ্ঞানের উপাদান বাস্তব ঘটনা, তত্ত্ব, দক্ষতা, উপরে সবগুলো, সেটা হবে উপরের সবগুলো। তো আমরা শর্ট কোয়েশ্চেনের প্রশ্নগুলো আনসার দেখে নিলাম, আর বড় প্রশ্ন 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন। ফুল পিডিএফ 63 পেজের একটা পিডিএফ রয়েছে, সেখানের মধ্যে ফুল ডিটেল নোট রয়েছে এবং সেখান থেকেই পরীক্ষায় আসবে, চাইলে সেটা আপনারা কালেক্ট করে নিতে পারেন। আরও 1 মার্কের কিছু প্রশ্ন সেখানে রয়েছে, যেমন শিখন এক ধরনের অর্জিত প্রক্রিয়া, প্রাচীন অনুবর্তনের প্রবক্তা পেবলভ, মনোযোগ হলো একটি জটিল মানসিক প্রক্রিয়া, জ্ঞানমূলক শিখনের প্রবক্তা হলেন পেঁয়াজে, পেঁয়াজের শিখন প্রক্রিয়ার স্তর কয়টা? 8, 4টা। আধো আধো স্বরের কথা বলাকে কী বলে? সেটাকে বাবলিং বলে। দোভাষী শিশুরা কতটা ভাষা জানে? 2টি ভাষা জানে। বহু ভাষায় শিশু সমন্বিত শ্রেণীকক্ষে শিক্ষক নির্দেশনা দেবেন কিসের মাধ্যমে? শিক্ষক নির্দেশনা দেবেন খেলার মাধ্যমে। হার্বার্ট স্পেন্সারের মতে খেলা হলো বাড়তি শক্তির বিকাশ। পৃথিবীর সব দেশে শিশুর প্রিয় কাজ কী? সেটা হচ্ছে খেলা। খেলার প্রাপ্তি হলো শারীরিক বিকাশ। মানব জীবনে বিকাশের জন্য নৈতিক বিকাশের তত্ত্বটি বেছে নিয়েছিলেন কে? কোহলবার্গ। এইগুলো বাকি যে প্রশ্ন 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস, সবগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো আনসার রয়েছে পিডিএফের মাধ্যমে। পিডিএফটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেটা ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি কালেক্ট করে নিতে পারেন।
যাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। এটার জন্য যে ফিজ রয়েছে সেই ফিজটা আপনি পে করে দিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা কালেক্ট করে দিতে পারেন। তাছাড়া আমাদের অনলাইন স্টোর অ্যাসেম্পশন টিউটোরিয়াল অনলাইন স্টোর থেকেও সেটা আপনি নিতে পারেন। সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনি এগুলো কালেক্ট করতে পারেন। শুধু এটা নয়, ডিএলএড পার্ট ওয়ান এবং পার্ট টু এর সবগুলো সাবজেক্টের এভাবেই নোটস রয়েছে আমাদের অনলাইন স্টোরে, অনেকে সেটা কালেক্ট করছেন। আপনার যদি প্রয়োজন পড়ে আপনিও সেটা কালেক্ট করতে পারেন, এবং এটা যদি আপনি পড়ে যান তাহলে পরীক্ষায় কিন্তু আর অন্য কিছু আপনাকে পড়তে হচ্ছে না। এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের উপর বেসড করে তৈরি করা হয়েছে, তার মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসবে, সেটা আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। যাই হোক, পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার এসে হাজির হবো, তখন ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস, থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি এসএমডিএন টিউটোরিয়াল লিখে সার্চ করুন, সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে, স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, ডিএলএডের ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্স সার্চ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস টেন, ক্লাস নাইন, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, টিভিএসসি, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে, এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও এনআইওএস ডিএলএড সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।